ছবিটা বছর দুয়েক আগের, যে সময়টায় নুরুল হাসান সোহান জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার। নেটে বলের আঘাত সোহান নিশ্চয়ই দ্রুতই ভুলে গিয়েছেন, তবে লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার যন্ত্রণা সোহান আদৌ কি ভুলতে পারছেন? ন্যাশনাল টিম তো অবশ্যই একটা প্রাইডের জায়গা, এবং সবসময় আমার কাছে এটা অনেক বেশি ডিপ মানে খারাপ লাগে যখন ন্যাশনাল টিমের বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার, এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্যই, অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার। এবং বিপিএলটা ভালো গেছে, প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গিয়েছে, বাট আমার কাছে মনে হয় যে অপরচুনিটিটা আসবে, অপরচুনিটিটা কতটুকু কাজে লাগাতে পারতেছি এটা আসলে ইম্পর্টেন্ট। এবং সবসময় একটা জিনিস মনে হয় যে আমি যখন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ছিলাম, আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় 19 রান লাগতো, হয়তো 15-16 রান আমি নিতে পেরেছিলাম। ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল 4 বা 6 হলে, তো আমার কাছে মানে ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো, বাট এটা আসলে লাইফ। তো অবশ্যই এখন ফোকাসটা এরকম থাকবে যে এরপরে যদি অপরচুনিটি পাই নিজের সাথে নিজের ওই চ্যালেঞ্জটা থাকবে, যাতে আরও নিজে ভালো মতো ব্যাট করতে পারি। সোহান যেমনটা বলছেন, সুযোগ সবার জন্য সমান আসে না। উইকেটের পেছনে ঝাঁপিয়ে পড়ে অসম্ভব মনে হওয়া কোনো ক্যাচটাও যেমন লুফে নিতে হয়, ঠিক তেমনি যখনই সুযোগ আসে সেটা দুহাত ভরে গ্রহণ করতে হয়। নুরুল হাসান সোহানকেই দেশের সেরা উইকেট কিপার বলা হয়। তবে সোহান যে জায়গাটায় ব্যাটিং করেন সেই ফিনিশিং রোলে জাকের আলী অনিকই এই মুহূর্তে প্রথম পছন্দ। শঙ্কার জায়গা জাকেরের উইকেট কিপিং। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেটের পেছনে জাকের ছিলেন যথেষ্ট নড়বড়ে, ব্যাকআপ উইকেট কিপার হিসেবে নুরুল হাসান সোহানের নাম আসতেই পারত। তবে অফফর্মের লিটনকেই বিশ্বকাপে ক্যারি করা হয়েছে, সোহান নিজেকে আনলাকি ভাবতেই পারেন। আসলে আনলাকি না, অবশ্যই মাঠের বাইরে থাকা একটা ফ্রাস্ট্রেটেড। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে আমি যেখানে ব্যাটিং করি এই জায়গাটায় আসলে প্রতিদিন ক্লিক না করে আসলে টিম কোন স্ট্রাইক রেট কখন চাচ্ছে এটা অনেক ডিপেন্ড করে। অবশ্যই সবসময় টিমের জন্য খেলার চেষ্টা করি, কোনো সময় হয়তো নিজের সেরাটা দিতে পারি, কোনো সময় পারি না, বাট অবশ্যই আমার জায়গা থেকে আমি অনেস্টলি বলতে চাই যে হার্ডওয়ার্ক করি এবং টিমের জন্য সবসময় দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। শুরুতেই সোহান যেমনটা বলছিলেন, 2022 ভারতের বিপক্ষে তার ওই একটা বাউন্ডারি আক্ষেপ, সে ম্যাচে দলকে জেতাতে পারলে হয়তো সোহানের গল্পটা ভিন্ন হতে পারত। গল্পের যেমন শেষ হয়েও হয় না শেষ, সোহানের ক্যারিয়ারও নিশ্চয়ই এখানেই শেষ নয়। সোহান বিশ্বাস করেন আবারও সুযোগ আসবে, তবে এবারের সুযোগটা সোহান দুহাত ভরেই লুফে নিতে চাইবেন, জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দিতে চাইবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।